এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার এবং পোশাক আশাক নিয়ে কথা বলবো। ছেলেরা মেয়েরা কেমন পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে যাবা, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেক শিক্ষার্থী ক্যালকুলেটর এই বিষয় নিয়ে অনেকে বোঝে না যে আসলে তার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। এই লিস্ট আছে আমাদের কাছে, লিস্টটা তোমাদের একটু বুঝিয়ে দিব, তার সাথে তোমাদের পোশাক আশাক কেমন হওয়া উচিত পরীক্ষা কেন্দ্রে সে ব্যাপারটা একটু ক্লিয়ার করছি। দেখো এখানে অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হচ্ছে, অনেকে বলতেছে কলেজ স্কুল ড্রেস পরে যেতে হবে, অনেকে বলতেছে না যেমন তেমন গেলেই হবে। সেক্ষেত্রে অবশ্যই একটা ড্রেস কোড আছে, কিছু ম্যানার আছে, কিছু পরিস্থিতি আছে, কিছু পরিবেশ আছে, তো সেই জায়গায় তোমাকে একটু হলেও বুঝতে হবে। আমরা ক্যালকুলেটর নিয়ে একটু শেষের দিকে আলোচনা করব যে কোন ক্যালকুলেটারগুলো তোমাদের ব্যবহার করা দরকার। তার আগে আমরা পোশাকের ব্যাপারে একটু ক্লিয়ার করি। প্রথমত আগে আমরা মেয়েদের পোশাক নিয়ে একটু কথা বলি। মেয়েরা মূলত দুই ধরনের বা তিন ধরনের পোশাক পরে, একটা হচ্ছে তার স্কুল ড্রেস মেয়েদের মতো করে, সেকেন্ড হচ্ছে মেয়েদের স্বাভাবিক যে পোশাক সালোয়ার কামিজ বা অন্য যে কোনো কিছু, আর থার্ড হচ্ছে বোরকা। তো এই জায়গায় তোমরা মেয়েরা যারা আছো তারা বিভিন্ন সময় দেখা যায় যে যদি স্কুল থেকে বলা হয় তুমি স্কুলে যেভাবে যাও, সেভাবে যদি স্কুল থেকে বলা হয় যে না তোমরা স্কুল ড্রেস পরে পরীক্ষা কেন্দ্রে যাবা, তাহলে অফকোর্স স্কুল ড্রেস পরে যাওয়াটা ভালো। কারণ অনেক সময় শিক্ষকরা দেখা যায় যে তোমাদেরকে দেখলেই চিনতে পারে, হয়তো বা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ওই দিন পরীক্ষা কেন্দ্রে থাকবে, তো স্কুল ড্রেস হলে তোমাদের জন্য শিক্ষকদের জন্য সুবিধা, তাই তারা বলে স্কুল ড্রেস পরে যাওয়ার জন্য। আর যদি নর্মালি বলে যে কোনো কিছুই না স্কুল ড্রেস পরে যেতে হবে না, তাহলে তুমি তোমার সুবিধা মতো যাও, সেক্ষেত্রে তুমি তোমার ক্যাজুয়াল ড্রেস পরেও যেতে পারো, সালোয়ার কামিজ, থ্রি পিস বা যেটাই হোক না কেন, আর বাকি থাকে তোমার বোরকা। তো এক্ষেত্রে বোরকা পরে তোমরা যদি যেতে চাও সেক্ষেত্রে সিম্পল বিষয় বলবো যে তুমি তোমার মতো করে যেভাবে পর্দা অনুসরণ করো সেভাবে তুমি সেটা করো, এটাতে কোনো না নেই। কিন্তু যদি শিক্ষক সেটা চেক করতে চায় তোমাকে চেক করে দিতে হবে। এক্ষেত্রে তোমার তুমি বলতেই পারো যে আপনারা আমাকে চেক না করে কোনো মহিলা শিক্ষিকার মাধ্যমে অর্থাৎ চেক করতে পারেন। কারণ অনেক মেয়ে আছে যারা কিনা বোরকা পরে হিজাব পরে কানে হয়তো বা দেখা যায় যে তারা কী করে, কানের মূলত যদি বলি এখানে ইয়ারফোন বা কিছু একটা ব্যবহার করে, অনেকেই এ ধরনের কপি করে, আমরা কিন্তু অনেক দেখেছি। যেমন এই গতবার যে কয়েকদিন আগে মেডিকেল এক্সাম হলো সেখানেও এরকম একটা ঘটনা আমরা শুনেছি। তো এই জিনিসটা কিন্তু শিক্ষকরা চেক করতেই পারে, যদি করতে চায় তাহলে তাদেরকে তোমরা সেই জিনিসটা করতে দিবে, এটা হচ্ছে মূল কথা। যদি এরকম কোনো পরিস্থিতি হয় নর্মালি ড্রেস যে কোনো কিছু পরে মেয়েরা যেতে পারে, যেভাবে তারা সামাজিকভাবে যেটাকে গ্রহণযোগ্য আছে, কেউ খারাপ বলছে না। এখন যদি পরীক্ষা কেন্দ্রে সবাই যাচ্ছে খুব ভালোভাবে, কেউ যদি ওয়েস্টার্ন পরে যায় তখন হয়তো বিষয়টা অনেকেই বাজেভাবে দেখতে পারে। তো দরকার কি আমার সেখানে জটিলতা তৈরি করার, আমি নর্মাল যেভাবে সামাজিক গ্রহণযোগ্যতা পাবে মেয়েদের ক্ষেত্রে সেটাই বলবো। ছেলেদের ক্ষেত্রে ছোট্ট করে বলি, ছেলেরা অনেকেই আছো এরকম টি শার্ট পরে যাবা, প্রথমত টি শার্ট পরা যাবে না ছেলেদের ক্ষেত্রে। দেখো এই গোল গলার টি শার্ট বা যেগুলো আমরা বাসায় বসে পড়ি সেগুলো কি পরে কিনে দেখা যায়, যত দাম দিয়ে কেউ না কেন, তুমি 10,000-5,000 টাকা দিয়ে কেউ না কেন, আমার মনে হয় এটা তোমার কাছে ভালো হবে। এই ধরনের গোল গলার টি শার্ট কখনোই পরবে না। সর্বদা টি শার্ট পরলে কলারওয়ালা টি শার্ট পরা যায়, তবে সবচেয়ে বেস্ট হয় তুমি যদি কলারওয়ালা টি শার্ট না পরে শার্ট পরো, সেটা তোমার ক্যাজুয়াল শার্ট হতে পারে, সেটা ফর্মাল শার্ট হতে পারে। শার্ট পরাটাকে আমি এখানে সাজেস্ট করি, তা আমি বলবো যে তোমাকে যদি বলে যে স্কুল ড্রেস পরে যেতে হবে তাহলে তোমার তো অফকোর্স আর কোনো অপশন নাই। আর যদি স্কুল ড্রেস পরে যেতে না বলে বা তুমি তোমার সুবিধা মতো পরে আসো, কখনই গোল গলার টি শার্ট পরবা না, হয় তুমি ভালো দেখে একটা শার্ট পরবা, হয় সেটা ইন করবা, আর যদি তুমি নর্মালি টি শার্ট পরে যেতে পারো সেটা কলারওয়ালা যে টি শার্টগুলো হয় সেটা। কিন্তু কোনোভাবেই এর বাইরে কোনো কিছু পরে যাও না। অনেকে আবার পাঞ্জাবি পরে যাও যদি পারো, যারা মাদ্রাসা শিক্ষার্থী বা যারা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তারা তোমরা পাঞ্জাবি পরে যেতে পারো। কিন্তু গোল গলার গেঞ্জি যেগুলো আমরা নর্মালি ঘুমাতে গিয়ে পড়ি বা যত দাম দিয়ে পড়ো না কেন, সেটার একটু হলে এক্সপেকটেশন কম চেষ্টা করবে। কারণ এখানে ম্যাজিস্ট্রেট থাকবে, টিচাররা থাকবে, দেখা গেলো কেউ একটা কথা বলে ফেললো যে তুমি পরীক্ষা দিতে আসছো এটা পড়া, তো এখানে ড্রেস করতো না, এবার এটা ম্যানারের বিষয় আছে। সেকেন্ড আমরা এবার একটা কথা বলি ক্যালকুলেটার নিয়ে। দেখো ক্যালকুলেটার নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগেই নির্দেশনা দিয়েছে যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা। তোমাদের যদি আমরা তোমাদের রুটিনটা দেখাই, সেই রুটিনে কত নম্বর পয়েন্টে, এখানে তোমাদের 10 নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। মানে এটাকে বোঝানো হয় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার। যদি তোমার নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করতে চাও, সেখানে তোমাদেরকে একটা তালিকা দেওয়া হয়েছে যে তালিকাটা তোমাদেরকে অনুসরণ করতে হবে। কেমন, সেক্ষেত্রে আমরা একটু তালিকাটা দেখে নিই। এই হচ্ছে তালিকা যেটা মূলত 2019 সালে প্রকাশ করেছে। তো দেখা যায় এটা মূলত পাবলিক পরীক্ষায় ঠিক এটাই ব্যবহার করা হয়। তবে সত্য কথা হচ্ছে যে এটা অনেক আগের, যেহেতু প্রায় 4-5 বছর আগের, এক্ষেত্রে কিন্তু প্রতি বছরই কিন্তু আপডেট হয়, অনেক নতুন নতুন ভেরিয়েন্ট
ভেরিয়েন্ট আসে। তো আমরা একটু দেখছিলাম এখানে যে তালিকা আছে, এখানে ক্যাসিও, শার্প, আদার বিভিন্ন ব্র্যান্ডের কথা বলা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যালকুলেটর চলে ক্যাসিও এবং শার্কের। তো এখানে তালিকাটা দেওয়া আছে, তালিকার লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো বা চাইলে তোমরা দেখতে পারো। বাট এখানে অনেকেই 100 MS ব্যবহার করো, 100 MS কিন্তু এই তালিকায় নাই। সো প্রথমত 100 MSটা কিন্তু নর্মাল ক্যালকুলেটর, এটা সবাই ব্যবহার করছে, তোমরা এটা ব্যবহার করতে পারো। তবে 100 MS অনেক ধরনের মানে ইয়ে আছে, ক্যাসিওর যে মানে একদম অরিজিনাল যে 100 MS সেটার দাম কিন্তু প্রায় অনেক টাকা। সেক্ষেত্রে ক্যাসিওর 100 MS বা FX99EX বা এখানে CW যেগুলো আছে এগুলো তোমরা ব্যবহার করতে পারো, এগুলো নিয়ে তারা বলা হয়েছে। তবে একটু করে CW নিয়ে কমপ্লেন আছে, 9-1-1 CW যেটা আছে বা 9-9-1 CW এই ক্যালকুলেটর তালিকা কিন্তু এখানে নাই, কিন্তু তালিকা থেকে তোমরা কিছু ক্যালকুলেটর নাম হয়তো পাইতে পারো। তবে CW নিয়ে একটু বলার কি যে অনেক টিচার এটাকে অ্যালাউ করে না, কারণ এটা মূলত স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বা বিভিন্ন ম্যাথ একদম অনেক কিছুই করা যায় অ্যাডভান্স লেভেলের, অনেক শিক্ষক এটা অ্যালাউ করে না। তোমাদের SSC পরীক্ষায় কত অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেটার কোনো কাজ নাই, এরা তোমরা SSC পরীক্ষায় বা তারপর দেখে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যালকুলেটারের বেশি প্রভাব। তোমরা নর্মাল ক্যালকুলেটার নিয়ে যেতে পারো, যেটা 100 MS বা 9-9-1 EX যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। মানে কত হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে ক্যালকুলেটার তোমার নেওয়ার দরকার নেই, ক্যালকুলেটার তালিকাটা তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো, তোমাদের কোন ক্যালকুলেটার আমি চেষ্টা করবো সেগুলো বলে দেওয়ার জন্য। তবে তোমাদের যে প্রোগ্রামিং ক্যালকুলেটার, তোমরা কিন্তু নন প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা, কিন্তু প্রোগ্রামিং ক্যালকুলেটারের দাম কিন্তু অনেক। দেখা যায় এক একটা ক্যালকুলেটারের দাম 10,000, 15,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা। তো দেখা যায় যে ওই ক্যালকুলেটার কিন্তু তোমরা অনায়াসে হাতে পাবা না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করে। সো তোমরা যদি 400-500 টাকা বা 1,000 টাকা বা 2,000 টাকা ক্যালকুলেটার কিনে থাকো, তাহলে মনে করো ওই ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবা। তারপরও শিক্ষকদের লাগলে একবার জিজ্ঞেস করে নিবে যে স্যার এটা কোনো সমস্যা আছে কি না, কেমন তা আশা করি বুঝতে পারছো। বাট বেশি অ্যাডভান্স লেভেল ক্যালকুলেটার কিনে পরে আবার নিজেই শিক্ষক বলবে যে পারবা না ব্যবহার করতে, তখন একটা ঝামেলা। তো দরকারই নাই অ্যাডভান্স লেভেল ক্যালকুলেটার ব্যবহার করার আপাতত SSC পর্যন্ত। ক্যালকুলেটার নিয়ে আমাদের স্টাডি অন যে পেজ আছে ওখানে কিন্তু অনেক ক্যালকুলেটার রাখা আছে, তুমি চাইলে 100 MS ওখান থেকে অর্ডার করতে পারো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।